আমার ভুলের জন্য আমাকে আর কত শাস্তি দেবে? আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম বলে তুমি তোমার ভালোবাসো না আর্য, তাহলে কেন তুমি আমার বিয়ে করতে চাও? তুমি কি আমার উপর দয়া করছো? না শুনি, আমি আবার কিছু না বুঝে চলে গেল। তুমি পারবে না আর্য, আমি জানি। এখানে পাঠিয়ে দাও। আমাকে ডেকেছো? কোথায় গিয়েছিলে? তুমি তো ভালো মতোই জানো আমি কোথায় গেছিলে। আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তুমি জানো আমি শ্রীমতীর বাড়িতেই গেছিলাম। নিশ্চয় তুমি বলবে না যে আমি ভুল করেছি। দেখো দেবজানি, দেখো
আজ আর্যর জন্য তোমাকে দৌড়ে দৌড়ে গিয়ে ক্ষমা চাইতে হচ্ছে। ছোটবেলা থেকে শাসন করলে ছেলেটা এরকম হতো না। আর্য আমার গর্ভে জন্মেছে, আমি জানি হয়তো ভুল করতে পারে, কিন্তু আর্য কখনো অন্যায় করবে না। থামো, এত কিছু ঘটার পরে এই কথা বলছো? তুমি জানো আর্যর হাতে সোহিনীর রক্ত লেগে আছে? আমার আর্য যদি কোনো ভুল করে সে জানে তার প্রায়শ্চিত্ত কিভাবে করতে হবে। গান্ধারীর মতো চোখে পট্টি বেঁধে আমি যদি খুব ভুল না করে থাকি, আর্য এতক্ষণে সোহিনীর কেবিনে গেছে। আমি আপনাদের নার্সিংহোমে চাকরি করি, তার মানে এই নয় যে আপনি আমার জীবন নিয়ে যা খুশি তাই করবেন। সবার সামনে আমার রিফিউজ করলে কেন? আমি বৃষ্টিকে ভালোবাসি। শোন, সকালে আর্য এসেছিল, তোকে ফোনে ধরার খুব চেষ্টা করছিল, তুই বোধহয় ফোনটা ধরতে চাইছিলি না, তাই না? কি হয়েছে, আর্যের সঙ্গে ঝগড়া করেছিস? ঝগড়া কেন করতে যাব? আমি আমার নার্সিংহোমের একজন ডাক্তার। বৃষ্টি, আমি তোর মা, তুই আমার কাছে লুকোচ্ছিস? আর্যকে তুই ভালোবাসিস? দেখ, আমার কিন্তু আর্যকে খুব পছন্দ, বুঝলি? কত বড় লোকের ছেলে, কত বড় একজন ডাক্তার, কিন্তু একটু অহংকার নেই। আর আমাদের
মেয়েরও বিপদের সময়, ওর আতরকে খুঁজে বার করার ব্যাপারে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল তাতে তো আর্যও তোকে ভালোবাসে। কি করে জানলি? আদিত্য স্যার সেদিন রাত্রে আমার বন্ধুর মেয়ে সোহিনীর সঙ্গে আর্যের আশীর্বাদ ঠিক করেছিল। আর্য সোহিনীকে আংটি পরায়নি, ওকে রিফিউজ করেছে। তাহলে তাহলে কেন বলছিস যে আর্য তোকে ভালোবাসে না? মা, সেদিন রাত্রেই সোহিনী সুইসাইড করার চেষ্টা করেছিল। কি? ও এখন ঠিক আছে, আমাদের নার্সিং হোমেই আছে। মা, সোহিনী কত সহজে প্রমাণ করে দিল না ও আর্যকে আমার থেকে অনেক বেশি ভালোবাসে। দূর বোকা, এইভাবেই বুঝি ভালোবাসা প্রমাণ করা যায়? আমি জানি না, যায় না, আমি তো প্রমাণ করতে চাইনি, তাই তো আমি সোহিনীর কাছে গিয়েছিলাম ওকে এটা বলতে। আর তো সবসময় সোহিনীর পাশেই থাকবে। তাছাড়া মা, এটা আমি জানি, এটা আমি বুঝি, আর্য স্যারের পাশে সোহিনী ম্যাডামকেই মানায়, আমাকে কিন্তু মা, আর্য এটা কি করে করতে পারলো? ও সোহিনীকে বললো সোহিনীকে বিয়ে করতে চায়, আর আমি আমার কথা ভুলে গেল? মা, ও তো জানতো আমি ওকে ভালোবাসি, ও জানতো না বলো কি করে এটা করতে পারলো? মা, আমার সবকিছু মিথ্যে, মা, সবকিছু মিথ্যে, সবকিছু মিথ্যে। খাবার সার্ভ করা হয়েছে, খেতে চলো। আর্য ফিরেছে? না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না মা? আমার জন্য তোমাকে কত লোকের কাছে ছোট হতে হয়েছে। ছেলের জন্য মা সব কিছু করতে পারে, প্রয়োজনে নিজের জীবন দিতে পারে, অন্যের জীবন নিতে পারে, কিন্তু ছেলেকে কারো কাছে ছোট করতে পারে না। আমি তোমার নিজের কাছেই, যাই হোক, তোমাকে আর কোনোদিন কারোর কাছে ছোট হতে হবে না মা। আমি সোহিনীকে কথা দিয়েছি। ওকে বিয়ে করুন।
তাকে তুই ভুলতে পারবি? জানি না মা, চেষ্টা করব। তবে সোহিনীকে কোনোদিন কোনো অভিযোগ করার সুযোগ দেব না। জানি না মা, চেষ্টা করব। তবে সোহিনীকে কোনোদিন কোনো অভিযোগ করার সুযোগ দেব না। তুই তুই আমার জন্য নিজের জীবনটা বিসর্জন দিলি, বড্ড খিদে পাচ্ছে মা, খেতে দেবে? যা একটা স্ট্রেচার নিয়ে আয়। আরে তাড়াতাড়ি যা। খুব সাবধান, কেউ যদি জানতে পারে তাহলে কিন্তু যা মালটাকে এক্ষুনি ফুটপাতে শুয়ে দিয়ে বলছে। রতনদা, এই বাচ্চা মেয়েটা তো মরে যাবে। তো তাতে তোর বাপের কি না? মানে মেয়েটার উপর একটা মায়া। তো ও বিলটা তুই দিয়ে না, বেশি মজা কি করবি না বলে দিচ্ছি। যা, যাবি নাকি তুই? মুক্তি দিচ্ছি, মামনি বড্ড কষ্ট পাচ্ছে তাই মুক্তি দিচ্ছি। এই কচি বয়স কি করবে, মা এত শুয়েও টাকা জোগাড় করতে পারলো না। যতন, মামুনি ঘুম ভেঙে যাবে। আমি এক্ষুনি রিলিজ করে দিচ্ছি, নিয়ে গিয়ে কোনো মিউনিসিপ্যালিটি হসপিটালে শুয়ে দে। আমার মেয়ের গায়ে যদি কেউ হাত দেয় না, আমি আবে এখানে কেউ আমাকে চমকায় না।